আপনার আপনারা কি জানেন কেন অ্যাওয়ার্ড ফাংশনে যান না আমির খান? গত 2 দশক ধরে আমির খান একের পর এক স্মরণীয় ছবি উপহার দিয়েছেন সিনেমা প্রেমীদের। বহু ছবির জন্যই চোখ বন্ধ করে সেরা অভিনেতার খেতাব দেওয়া যায় তাকে, কিন্তু তিনি কোনো অ্যাওয়ার্ড ফাংশনেই উপস্থিত থাকেন না। এই নিয়ে কোনোদিনই মুখ খোলেননি তিনি। তবে বি টাউনের একাংশ মনে করেন অভিমান করে আমির অ্যাওয়ার্ড শোতে যাওয়া বন্ধ করে দিয়েছেন। দারুণ অভিনয় সত্ত্বেও 1997 এর আগে কোনোদিন তাকে সেরা অভিনেতার জন্য নির্বাচিত করা হয়নি। অবশেষে তাকে সেই বছর রাজা হিন্দুস্তানি ছবির জন্য বেস্ট অ্যাক্টর নির্বাচিত করা হয়, কিন্তু তিনি পুরস্কার নিতে উপস্থিত হননি। এমনকি তারপর থেকে আর কোনো অ্যাওয়ার্ড ফাংশনে দেখা যায়নি আমির খানকে। অবশ্য তার আগে থেকেই আমিরের বলিউড অ্যাওয়ার্ডের উপর বিশ্বাস চলে গিয়েছিল। উনি মনে করেছিলেন 1996 তিনি সেরা অভিনেতা বিবেচিত হবেন রঙ্গিলা ছবির জন্য, কিন্তু তার বদলে শাহরুখ খানকে পুরস্কৃত করা হয় দিলওয়ালে দুলহানে লে জাওয়াঙ্গি ছবির জন্য। আমির একমাত্র অভিনেতা যিনি 1989 থেকে 1997 অবধি এক নাগারে বেস্ট অ্যাক্টর ক্যাটাগরিতে নমিনেশন পান। আমির প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হন 1989 সালে। সেই বছর তাকে দেওয়া হয় বেস্ট ডেবুটেন্ট অ্যাওয়ার্ড কেয়ামত সে কেয়ামত তক ছবির জন্য। উনি বেস্ট অ্যাক্টরের জন্যও নমিনেশন পান, কিন্তু সেই বছর অনিল কাপুর সেরা অভিনেতা ঘোষিত হন তেজাব ছবির জন্য। অবশ্য এরপরেও অনিলের কাছে হেরে যান আমির। 1993 সালে অনিল ফেরাস সেরা অ্যাক্টরের খেতাব পান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বেটা ছবির জন্য। সেই বছর আমির কিন্তু কনফিডেন্ট ছিলেন যে তাকেই সেরা অভিনেতা হিসেবে বিবেচিত করা হবে জো জিতাও উই সিকান্দার ছবির জন্য, কিন্তু তা হলো না, যদিও আমিরের ছবি সেই বছর বেস্ট ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছিল।